उज्ज्वला दुई गैसेर कनेक्शन आपनारा पेयेछेन किना एलईडी आलो सब बाड़ीते जालो सेई आलो आपनादेर काछे पौंछेछे किना आपनार बाड़ीर छेलेटा कर्मसंस्थानेर जन्य तारा स्किल इंडिया मुभमेंटे तारा पारदर्शी होच्छे किना सेटाओ आपनाके जानते हबे। आज के प्रत्येकटा जायगाय आमादेर बाड़ीते बाड़ीते गिये प्रधानमंत्री यशस्वी प्रधानमंत्री गरीब कल्याणे ग्रामेर मानुषेर कल्याणे एत कर्मसूची नियेछेन एवं डायरेक्ट बेनिफिट ट्रांसफार 350-এর বেশি স্কিমে আমাদের প্রধানমন্ত্রী 30 কোটির বেশি মানুষকে তারা আতিনি আজকেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি করেছেন যেটা আগে কেউ করতে পারেনি। আমাদের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে ভারতবর্ষের 5 কোটি গরিব মানুষকে তিনি বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করেছেন। আমরা দাবি করি আমরা সেদিন 31 তারিখে রেলের আয়োজিত প্রোগ্রামে গরিব কল্যাণ সম্মেলনে আমরা দাবি করেছি কেন পশ্চিমবঙ্গে যে ভুয়া স্বাস্থ্যসাথীর কার্ড যে কার্ডে চিকিৎসা কেউ পায় না যে কার্ডে যে পিসিমণির ভাইপো পর্যন্ত সেই কার্ডকে বিশ্বাস করে না তাই তিনি চলে গেছেন দুবাইতে চোখ দেখাতে। পশ্চিম বাংলার কোন হসপিটালে পিসি ভাইপোর পরিবার যায় না এটা আপনাদের জেনে রাখা দরকার। আমরা আয়ুষ্মান ভারতের দাবি করব কেন আমার মালদার লোককে কিষানগঞ্জে গিয়ে চিকিৎসা করাতে হবে কেন মালদার লোককে কাটিহারে গিয়ে দার ভাঙাতে গিয়ে চিকিৎসা করাতে হবে কেন মালদার মানুষকে আসামে যেতে হবে চিকিৎসার জন্য কেন মালদার মানুষকে সিএমসি ভেলোর মণিপাল মাঙ্গালোর বা ক্যান্সার হলে মুম্বাই টাটা সেন্টারে যেতে হবে যেতে আপত্তি নেই। এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা মনে করি আমরা ভারতীয় আমরা সনাতনী আমাদের এই গর্ববোধ আছে কিন্তু আয়ুষ্মান ভারত আমরা দাবি করি যাতে আমরা বিনা পয়সায় চিকিৎসা সুযোগ পাই। 2019 সালের পরে আপনাদের যে ক্রপ ইন্স্যুরেন্স সেটা চাষাবাদে হতে পারে উদ্যান পালনে হর্টিকালচারে হতে পারে মালদায় হর্টিকালচার একটি বড় শিল্প বড় একটি কৃষি উৎপাদন আম একটি বিরাট আপনার হর্টিকালচার উদ্যান পালনের জিনিস। আজকে আপনারা এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সুযোগ পান না তাই এবছর যে আম সব পড়ে গেছে আমের ফলন ভালো হয়নি আজকে ক্ষতিপূরণ আপনারা পাবেন না তার কারণ ক্রপ ইন্স্যুরেন্সের সুযোগ 2019 সালের পরে মমতা ব্যানার্জি তুলে দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গে মোদীজি 21 সালে ভোটের আগে বলেছিলেন যে আমরা লিস্ট পাঠালেই পিএম কিষাণ দিয়ে দেব প্রত্যেকটা কৃষক যারা কাগজপত্র জমি পাঠিয়েছেন তাদেরকে 6000 টাকা করে বছরে 3 কিস্তিতে প্রধানমন্ত্রী দেন পিএম কিষাণ সম্মান নিধি। বিহারে যান বিহারে আপনি দেখবেন সেখানে প্রায় 1 কোটির কাছাকাছি কৃষক পিএম সম্মান নিধি পায়। উত্তরপ্রদেশে প্রায় 3 কোটির কাছাকাছি কৃষক তারা পিএম সম্মান নিধি পায়। পশ্চিমবঙ্গে আজকে মোদীজি তার রাজধর্ম পালন করেছেন আমরা সরকারে আসতে পারিনি কিন্তু তিনি বঞ্চনা করেননি বাংলাকে। কেন 31 লক্ষ নাম যাবে কেন মাননীয় আপনি 73 লক্ষ কৃষকের নাম পাঠাবেন না যাতে সব কৃষকই পিএম কিষাণ সম্মান নিধি পায় এর দাবি আমরা করতে চাই। আমি আর কথা বাড়াবো না সভাপতি বলবেন তিনটে জ্বলন্ত ইস্যু নিয়ে আমাদের লড়াই চালাতে হবে। একটা হচ্ছে সর্বক্ষেত্রে চাকরির দুর্নীতি এই জেলাতেও চাকরি বিক্রি করেছে এখনো এই জেলায় একজন তৃণমূলের সভাপতি তিনি আইসিডিএস এর চাকরি দেবেন বলে টাকা তুলছেন এই জেলাতে তালিকা আছে আমি ওদের ঘরেই ছিলাম কি কি জানি আমি ওদের কত রকম দুর্নীতি আছে এই জেলাতে কারা চাকরি বিক্রি করেছে আর চাকরি দিতে পারেননি বলে কালিয়াচক থেকে একেবারে রতুয়া পর্যন্ত কারা ঘর ছাড়া হয়ে আছেন বাড়ির বাইরে আছেন তৃণমূল আর পুলিশকে আঁকড়ে মেচে আছেন চাকরি বেচেছেন সেটা আমরা জানি তাই জোর ধরো।